তিনটে পর্যন্ত সভা ছিল, তো আমি একটু দেরিতে পৌঁছেছি।
এখন আমাদের কর্মকর্তারা চেষ্টা করছে যে টাইমের কোনো এক্সটেনশন করানো যায় কি না। আর আপনি জানেন যে হেলিকপ্টার ওড়ারও একটা বিধিনিষেধের মধ্যে দিয়ে করতে হয়, সেই জন্য সেই বিষয়টাও আমরা লক্ষ্য রাখছি, এটাই আমরা করব। আমরা কখনো নির্বাচন বিধি অমান্য করিনি, কিন্তু একটা কথা আমি আপনাকে পরিষ্কার বলি, এই যে বিলম্ব, ওই বিলম্বের মূল কারণ হচ্ছে কলকাতা এয়ারপোর্টে এটিসির যে ডিপার্টমেন্ট, ওখানে কোনো অন্য রাজনৈতিক দলের প্রভাব কাজ করছে, নইলে সকাল 10টা থেকে আমি ওখানে হাজির এবং 10টা থেকে তারা বারবার জানাচ্ছে যে তারা লিংক পাচ্ছে না। যদি লিঙ্কই না পাবে তাহলে অন্য ফ্লাইট ওঠানামা করছে, সেটা কি করে হচ্ছে? সার্ভাইভার ডাউন থাকবে, যদি ডাউন হবে সর্বত্র ডাউন হবে, সব জায়গায় ডাউন হবে। দেখি অথচ আমাদের হেলিকপ্টারের ক্ষেত্রেই সব ডাউন আর পরপর ফ্লাইট ওঠানামা করছে, এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা ষড়যন্ত্র, যাতে বিজেপির মিটিং করতে না পারা যায়, বিজেপির মিটিং যাতে দেরি হয়, সেই কারণের জন্য এই সমস্ত ষড়যন্ত্র। আমি আগামীকাল এই বিষয়ে ইলেকশন কমিশনের কাছে আমি নালিশ করছি এবং আমি চাই যে ইলেকশন কমিশন পুরো বিষয়টা তদন্ত করে যারা এর জন্য দায়ী দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। দেখুন বিষয় হচ্ছে যেখানে সরকারি তন্ত্র কাজে লাগিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, সেই ভয়ের পরিবেশটা সর্বত্র আছে, কিন্তু এই মিটিংটা 3টে পর্যন্ত টাইম আছে, অতএব 3টের পরে মিটিং যদি করা হয় সেটা বিনা অনুমতিতে, স্বাভাবিকভাবে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে তার বিরুদ্ধে করা হয়, সেটাকে অমান্য করা হয়। আমরা সেই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছি, খোঁজখবর নিচ্ছি, নিয়ে পরিস্থিতি কী দাঁড়াচ্ছে সেটা আপনাদের জানিয়ে সেটা পরে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কাকটিয়াতে সভা হয়েছে, ভালো সভা হয়েছে, প্রচুর লোক সেখানে ছিল এবং হেলিকপ্টার থেকে শুরু করে সভাস্থল প্রায় 15 মিনিটের রাস্তা, দুধারে মানুষ দারুণ উৎসাহ নিয়ে তারা দাঁড়িয়েছিল। তারা সবাই ওই তাতে আমাদেরকে জানিয়েছে যে আমরা এবার এই অরাজকতার রাজনীতি থেকে মুক্তি পেতে চাই এবং মানুষের দারুণ বিজেপির প্রতি আগ্রহ আমি কাকটিয়ায় দেখেছি। হ্যাঁ, ভয় দেখানো তো আছেই, তার সাথে সাথে যদি আমরা টাইমলি পৌঁছাতে পারতাম তাহলে সেটাও একটা ভালো ই হতো, কারণ এখানে কথা ছিল আমি ওখানকার মিটিং করে এখানে পৌঁছবো, পৌঁছানোর পর হাতে অনেক সময় থাকবে, এখানে খাওয়া দাওয়া করার ব্যবস্থা এখানে ছিল, অথচ টাইমলি যদি এসে যেতাম তাহলে স্বাভাবিকভাবেই এই মিটিংটা আরও আগে থেকে শুরু হয়ে সুন্দরভাবে ব্যবস্থিত হতে পারত। মিটিং ছাড়া যদি আর কিছু থাকে বলুন, মিটিংয়ের যেটা বলার বলে দিয়েছি, যদি এছাড়া কিছু থাকে বলুন, অন্য কোনো প্রশ্ন থাকে বলুন, নইলে এখানেই দিব। মিটিংয়ের ব্যাপারে যা বলার বলে দিয়েছি, আপনি যা কোশ্চেন করেছেন আমাদের যা বলার ছিল বলে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে পথে আটকানোর কোনো ব্যাপার নেই, আপনারা নিজেরা ঘুরছেন দেখতে পাচ্ছেন, পরিষ্কার কথা হচ্ছে এটা শুভেন্দু অধিকারীর মাটি, এখানে আমরা একদম চুনা মারা জাল নিয়ে বসে থাকি, চুনা মাছ ধরা জাল নিয়ে, সুতরাং এখানে কেউ বেরাবার প্রশ্ন নেই। 365 দিন আপনারা দেখছেন দোকানে বসে আছি, 365 দিন আমরা মানুষের সঙ্গে থাকি, ভোট বলে কথা নয়। ঘটনাটা হচ্ছে ওদের মধ্যে প্রচণ্ডভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট, এমনি তাদের দলে লোক নেই, তারপরে দেখেছেন যে বিধান লোকসভায় 3 জন প্রার্থী দাঁড়িয়েছে, অনেক বুঝিয়ে সুঝিয়ে 2 জনকে তুলেছি, তুলে 1 জনকে প্রার্থী করেছি। এই প্রার্থী হওয়ার পরেও তাদের মধ্যে এত বিভেদ ছিল, মূলত প্রধানমন্ত্রীর ওই যে বাক্সটা না, কালো বাক্সগুলো যে নেমেছে, ওতে যে টাকা আছে, কালা ধনের নাম করে যে সব টাকা বিজেপি সরিয়ে রেখেছে, এটা বিজেপি কর্মীরা জানে, নেতারা জানে, তাই মারামারি যে ওই কোটি টাকাটা কে হাতে পাবে ওইটা নিয়ে ভেবেছিল এখানে একটা সভা টভা করে দেবে। তো রাহুল সিনহার জানা দরকার যে এটা শুভেন্দুর মাটি, এ মাটি একদম নন্দীগ্রামের আত্মত্যাগের নেতৃত্ব, যিনি 25 বছর সিপিএমের অত্যাচারে প্রথম স্বাধীনতার আলো দেখেছিল যে জেলায়, সেই জেলায় মাটিতে দাঁড়িয়ে যদি মনে করে এরকম করবে, এটা কিছু করার নেই। এর আগে রাহুল সিনহা এসেছিল,
আপনার অমিত দেব, তিনি অমিত শাহ, আপনারা দেখেছেন যে অমিত শাহর যে মিটিং, সেই মিটিংয়ে ওদের লোক হয়নি বলে বিভিন্ন এলাকা থেকে বন্দুক ফন্দুক নিয়ে এসে সন্ত্রাস করে কাঁথি থেকে চলে গেছে। আমরা বলেছিলাম বিজেপি তুমি চলে গেছো ঠিক আছে, ফির আর ঘুরে এসো না, এটা কিন্তু কাঁথির মাটি। ওরা ঘুরে এসেছিল, দেখলো খালি মাঠ, মারপিট করতে হয় না। আমরা চুনা মাছ ধরার জাল নিয়ে শুভেন্দু অধিকারীর কথা মতো আমরা যে যাই এলাকায় বসে আছি, একটা মাছ বেরাবে না।